স্বাস্থ্য, জীবন সমস্যার সমাধান ও বিচিত্র দুনিয়ার বিচিত্র বিষয় সম্পর্কে জানতে আমাদের চ্যানেলে এখনই সাবস্ক্রাইব করুন। মানুষের জন্য সবচেয়ে ভয়ঙ্কর প্রাণীর দ্বিতীয় ভাগে আপনাকে স্বাগতম। আগের মতো এই ভিডিওতে আলোচনা করব এমন পাঁচটি প্রাণীর ব্যাপারে যাদের কারণে মানুষ তুলনামূলকভাবে অনেক বেশি ক্ষতির সম্মুখীন হয়ে থাকে। তো শুরু করা যাক। গ্রেট হোয়াইট শার্ক। অন্য কোনো ধরনের প্রাণীর আক্রমণের চেয়েও গ্রেট হোয়াইট শার্ককে সবচাইতে বেশি ভয়াবহ হিসেবে বিবেচনা করা হয়, মূলত দুটি কারণে। পিটার বেন্সলির সবচাইতে বেশি বিক্রি হওয়া উপন্যাস জস ও পরবর্তীতে একই উপন্যাসের উপর ভিত্তি করে বানানো স্টিফেন স্পিলবার্গের সিনেমা গ্রেট হোয়াইট শার্ককে মানুষখেকো হিসেবে পরিচিত করে তুলেছে পুরো বিশ্ববাসীর কাছে। সকল প্রকার শার্কের মাঝে গ্রেট হোয়াইট শার্ক সেই চার প্রজাতির একটি যারা মানুষের ওপর আক্রমণ করে থাকে। ধারণা করা হয় যে গ্রেট হোয়াইট শার্করা মানুষকে, বিশেষ করে দুবুরীয় সার্ফারদের, মূলত মাছ বা অন্য কোনো জলজ প্রাণী মনে করে ভুল করে তাদের ওপর আক্রমণ করে থাকে। এটা বিশেষ করে দেখা দেয় যখন দুবুরীরা খুব নিচ থেকে উপরের দিকে আসতে থাকে। এই ব্যাপারে আরও একটি মত প্রচলিত, যখন তারা সমুদ্রে কোনো নতুন কোনো বস্তু দেখে তখন তারা তাকে আক্রমণ করে বসে দেখার জন্য যে এটি তাদের খাদ্য হতে পারে কিনা। 1990 থেকে এ পর্যন্ত মানুষের ওপর গ্রেট হোয়াইট শার্কের আক্রমণের অসংখ্য ঘটনা শোনা গিয়েছে। কোনো প্রকার প্ররোচনা ছাড়াই 1990 থেকে এ পর্যন্ত 139টি আক্রমণের খবর পাওয়া গেছে, যার মাঝে 29টি আক্রমণ ছিল প্রাণঘাতী। গ্রিজলি বিয়ার। ধূসর বর্ণে এই ভাল্লুকগুলো পরিচিত গ্রিজলি বিয়ার নামে। কালো বর্ণের ছোট ভাল্লুকের তুলনায় এরা বেশ বড়, তাই এরা গাছে চড়ে বিপদ থেকে বাঁচতে পারে না। তাই কোনো বিপদ আসলে এরা তাদের জায়গা ছেড়ে যায় না ও প্রতিপক্ষের সাথে লড়াই করতে এগিয়ে যায়। গ্রিজলি বিয়ার মানুষের সংস্পর্শ মোটেও পছন্দ করে না এবং মানুষকে এরা সবসময় এড়িয়ে চলে। এরা বেশিরভাগ ক্ষেত্রে মানুষকে তখনই আক্রমণ করে থাকে যখন কেউ এদের হঠাৎ করে দেখা দেয় বা তাদেরকে খাবার সুরক্ষা করতে হয়। এছাড়াও মা গ্রিজলি বিয়ার তার সন্তানদের রক্ষা করার জন্যও মানুষের ওপর অনেক সময় আক্রমণ করে থাকে। আফ্রিকান সিংহ। নাম আফ্রিকান সিংহ হলেও এদের এখন আর পুরো আফ্রিকা জুড়ে পাওয়া যায় না অতিরিক্ত শিকারের কারণে। মূলত সাব সাহারান অঞ্চলেই এদের বেশি দেখতে পাওয়া যায়। সাধারণত সিংহ মানুষ শিকার করে থাকে না, তবে এইসব ব্যাপারে হয়তো কিছুটা ব্যতিক্রম আফ্রিকান সিংহ, বিশেষ করে আফ্রিকান পুরুষ সিংহ। যখন তাদের খাদ্যের সংকট দেখা দেয় তখন সুযোগ পেলেই তারা মানুষের ওপরও চড়াও হয়ে থাকে। 1898 সালে কেনিয়ার সাবো অঞ্চলে খোঁজ পাওয়া যায় একদল মানুষখেকো সিংহের, যারা 9 মাসের মাথায় 28 জন রেল নির্মাণ কর্মীকে হত্যা করে খেয়ে ফেলে। এছাড়াও 1991 সালে জাম্বিয়ার ফুয়েতেও 6 জনের নিহত হওয়ার খবর পাওয়া যায় মানুষখেকো সিংহ দ্বারা। তবে আফ্রিকার ইতিহাসে সিংহ দ্বারা সবচেয়ে বেশি মানুষ হত্যার খবর পাওয়া যায় 1930 থেকে 1940 পর্যন্ত টানজানিয়াতে। জর্জ রুশবি নামে একজন বন কর্মকর্তা, যিনি পাশাপাশি একজন পেশাদার শিকারীও ছিলেন, তার চেষ্টায় এই মানুষখেকো সিংহের দলকে পরবর্তীতে নির্মূল করা হয়, যারা পুরো দশক জুড়ে আনুমানিক 1500 থেকে 2000 জন মানুষকে হত্যা করে। হাতি। হাতি সাধারণত বেশ শান্তশিষ্ট প্রাণী, তবে এরা মানুষের প্রতি ক্ষতিকর ও ধ্বংসাত্মক ব্যবহার করতে পারে, বিশেষ করে যখন এদের বারবার বিরক্ত করার চেষ্টা করা হয় অথবা কোনোভাবে এদের ক্ষতি করার চেষ্টা করা হয়। তখন এরা ভয়ঙ্কর রকম আক্রমণাত্মক ও মারমুখী হয়ে ওঠে। ভয়ের ব্যাপার হচ্ছে যখন একটি হাতি আক্রমণ করে তখন বাঘ সিংহ এদের কাছে কিছুই না। ভারতে প্রায় প্রতিদিনই পুরুষ হাতিরা গ্রামে প্রবেশ করে ও মানুষ হত্যার পাশাপাশি ঘরবাড়ি ধ্বংস করে থাকে। এরকমই ভারতের ঝাড়খণ্ডের একটি প্রদেশের হাতিরা 2000 থেকে 2004 সালের মাঝে প্রায় 300 জন লোককে হত্যা করে। পাশাপাশি ভারতের আসাম রাজ্যে 2001 থেকে 2006 সালের মাঝে 239 জনের লোকের মৃত্যু হয় হাতির দ্বারা। বক্স জেলিফিশ। জেলিফিশ সাধারণত মানুষের জন্য তেমন ক্ষতিকর কোনো প্রাণী নয়, তবে বক্স জেলিফিশ গোত্রের কিছু প্রজাতির মানুষ হত্যার নজির পাওয়া গিয়েছে। অনুসন্ধানে জানা গিয়েছে যে একটি বিশেষ প্রজাতির বক্স জেলিফিশের বিষ একজন মানুষকে 2 থেকে 5 মিনিটের মাঝে অজ্ঞান এমনকি হত্যা পর্যন্ত করতে পারে। বক্স জেলিফিশের বিষ সবচেয়ে বিষাক্ত বিষগুলোর মাঝে একটি। এর বিষ খুব দ্রুত সময়েই মানুষের হৃৎপিণ্ড, স্নায়ুতন্ত্র ও চামড়ায় আক্রমণ করে থাকে। এটা এতই বিষাক্ত যে আক্রমণের পর অনেক মানুষই সমুদ্র থেকে উঠে স্থলে আসার আগেই হার্ট অ্যাটাক করে মারা যায়, অনেকে সমুদ্রে ডুবেও মারা যায়। যারা খুব ভাগ্যক্রমে বেঁচে যায় তাদের কয়েক সপ্তাহ
শরীরে অসহনীয় মাত্রার ব্যথা নিয়ে রাত্রি যাপন করা লাগে। সি ফ্লিকারি প্রজাতির বক্স জেলিফিশ 1884 থেকে এই পর্যন্ত 64 জন মানুষকে হত্যা করেছে বলে জানা গিয়েছে। মালয় দ্বীপের কিছু অংশে প্রাণঘাতী ঘটনার সংখ্যা আরও বেশি। শুধুমাত্র ফিলিপাইনে প্রতি বছর 20-40টি মৃত্যু সংবাদ পাওয়া যায় চিরোড্রপি প্রজাতির জেলিফিশের আক্রমণের ফলে, যার অন্যতম কারণ সেখানে পর্যাপ্ত চিকিৎসা সেবা ও অ্যান্টিভেনম না থাকা। বক্স জেলিফিশের আক্রমণ থেকে নিরাপদ থাকার জন্য অধিকাংশ অস্ট্রেলিয়ান বীচগুলো জাল দিয়ে সুরক্ষিত থাকে ও যথেষ্ট পরিমাণ ভিনেগার বীচে যথাযথ জায়গায় মজুত রাখা হয়, যা বক্স জেলিফিশের বিষকে নির্মূল করতে বেশ কার্যকরী।